হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা গ্রামীণ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের ছোট ছোট বাচ্চা কাচ্চা দলবল বেঁধে কীভাবে ওরা পুকুর পাড়ে মাছ ধরতে যায়। তো আমার কাছে বিষয়টা চমৎকার লেগেছে এবং খুব ভালো লাগে ওদের এই মাছ ধরা দেখতে, তাই আমি আজকে ওদের সঙ্গে যাব, মাছ ধরা দেখব, আপনাদেরকেও দেখাবো। আর আমার ছেলেও আজকে ওদের সাথে ফিশিং করবে, ওটা ওর জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ও ইজ ভেরি এক্সাইটেড। তো এখন আমরা যাচ্ছি পুকুরের দিকে। তো একটু হাঁটলেই আমাদের বাড়ির পাশেই ঠিক পুকুর রয়েছে। তো এই যে আমরা চলে এসেছি পুকুর পাড়ে, এটা হচ্ছে আমাদের পুকুর, আর ঠিক সামনেই হচ্ছে আম বাগান, এটা আমাদের আরেকটা আম বাগান। তো আমের দেশ যেহেতু, সো এখানে প্রচুর আম গাছ আছে, আম বাগান আছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন পুকুরটা ভরা, এখন প্রচুর পানি থই থই করছে, টলটলে পানি। বসো ওখানে, এভাবে করে বসো। হ্যাঁ ব্যাস, কয়টা মাছ উঠলো দেখি, ডিব্বা খুলো একটু দেখি তো কয়টা মাছ উঠলো। এই যে উপর দিয়ে দেখুন, সব পুটি পুটি তো, সব কেন ছোট তো তাই ছাড়েছে, লাগাই রাখো এখন, লাই যখন বলবো তখন তুলবা। পুকুরের চারিদিকে অনেক অনেক আমের গাছ, প্রচুর আমের গাছ, আর এই গাছগুলো অনেক বছর আগের, অনেক পুরনো গাছ। আর এখন যদিও গাছে আম নেই, কারণ আমের সিজন তো আসলে শেষ হয়ে গেছে। আর এই গাছগুলো আমার শ্বশুরের হাতে লাগানো, উনি লাগিয়েছিলেন, হিজ হ্যান্ড ওয়াজ সো ম্যাজিক্যাল, কারণ উনি যে গাছই লাগাতেন প্রচুর প্রচুর আমের ফলন হতো, আম ধরতো, এবং ইনশাল্লাহ আমরা এখনও কিন্তু সেই গাছের আমগুলো আমরা খেতে পারছি। তো আল্লাহ ওনাকে ভেহেস নসিব করুক, এই দোয়াটাই করি। উনি এখন দুনিয়াতে নেই আমাদের মাঝে। তো আর এদিকে কিন্তু ওরা পটাপট প্রচুর মাছ ধরেছে, পুঁটি মাছ আরও ছোটো ছোটো অনেক মাছ ধরেছে। তো এই ছিল আমার আর আমার ছেলের মাছ ধরার এক্সপিরিয়েন্স। আশা রাখছি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আজকের ব্লগটা আমি এখানে দায়েন্ড করে দিচ্ছি। আমার গ্রাম, পুকুর আর বাচ্চাদের এই মাছ ধরা দেখতে আপনাদের কেমন লেগেছে, আশা রাখছি আপনারাও এনজয় করেছেন। তো ভালো থাকবেন সবাই, আজকে আমার ব্লগ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট আবার কোনো একটা ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।